নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত শখের ডিটেকটিভ। শীতকাল, রাত্রি 8:22 ডায়মন্ড হারবার থেকে আগত কলকাতাগামী প্যাসেঞ্জার গাড়িখানা সংগ্রামপুর স্টেশনে এসে দাঁড়াল। অল্প কয়েকজন আরোহী ওঠানামা করতেই ছাড়বার ঘণ্টা পড়ল। ঠিক এই সময় একজন মধ্যবয়স্ক স্থূলকায় ভদ্রলোক দৌড়ে প্ল্যাটফর্মে প্রবেশ করলেন। কিন্তু তাঁর উদ্যম বৃথা হল। পোঁ করে বাঁশি বাজিয়ে ইঞ্জিন মহাশয় বাবুটিকে উপহাস ছলেই যেন ধ্যাত ধ্যাত করতে করতে ছুটতে আরম্ভ করল। বাবুটি হতাশ হয়ে চলন্ত ট্রেনখানির প্রতি চেয়ে রইলেন আর হাঁপাতে লাগলেন। গাড়ি বের হয়ে গেলে বাবুটি ধীরপদে আবার ফটকের দিকে অগ্রসর হলেন। সেখানে গোল লণ্ঠন হাতে ছোট স্টেশন মাস্টার বাবু দাঁড়িয়ে আগন্তুক আরোহীদের টিকিট নিচ্ছিলেন। বাবুটি পাশে দাঁড়িয়ে রইলেন। শেষ ব্যক্তি ফটক পার হয়ে গেলে ছোটবাবুকে তিনি জিজ্ঞাসা করলেন, মশাই আবার কটায় ট্রেন? ছোটবাবু বাতির আলোতে টিকিটগুলো দেখতে দেখতে বললেন, কোথাকার ট্রেন? কলকাতায় ফেরবার। আবার সেই রাত্রি 1:18। বাবুটি আপন মনে হিসাব করতে লাগলেন। 1:18, আমাদের হলো 18+24, 1:42। হ্যাঁ, 1:45 ধরো, তাই তো? ইত্যবসরে ছোটবাবু সেখান থেকে অদৃশ্য হয়েছিলেন। একজন খালাসি চাকাওয়ালা মই ঘড় ঘড় করে টানতে টানতে প্ল্যাটফর্মের আলোগুলি নিভিয়ে দিচ্ছিল। বাবুটি ধীরে ধীরে ফটকের বার হয়ে সিঁড়ি দিয়ে নেমে নিচে গিয়ে দাঁড়ালেন। সামনে চেয়ে দেখলেন কাছে একটা হালুই করের দোকানে মিটমিট করে আলো জ্বলছে। তারপর যত দৃষ্টি চলে কেবল অন্ধকার। নিকটতম গ্রামও এখান থেকে অন্তত 1 ক্রোশ দূরে অবস্থিত। রাস্তাটির দুধারে কেবল গাছ আর জঙ্গল। সেই জঙ্গলে ঝিঁঝি পোকা ডাকছে, মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া রবও শোনা যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবুটি অনুভব করলেন, কিঞ্চিৎ আহার্য সামগ্রী অভ্যন্তরভাগে প্রবেশ না করলে সমস্ত রাত্রি কাটবে না। যদিও যাদের বাড়িতে গিয়েছিলেন সেখানে সান্ধ্য জলযোগটা একটু গুরুতর গোছেরই হয়েছিল এবং তাদের আয়োজনের বিলম্বের জন্যেই গাড়ি ফেল হয়ে এই বিপত্তি উপস্থিত, তথাপি সারা রাত্রির উপযুক্ত বোঝাই তো আর নেওয়া হয়নি। হালুই করের দোকানটি আছে তাই রক্ষা, নচেত অর্ধাশনেই রাত্রি কাটাতে হতো। ভাবতে ভাবতে বাবুটি হালুই করের দোকানের সামনে গিয়ে দণ্ডায়মান হলেন। বৃদ্ধ হালুই কর চশমা চোখে দিয়ে রামায়ণ পড়ছিল। বলল, এই আস্থাগে হোক, আসুন। দোকানের ভেতর দেয়াল ঘেঁষে একটা সরু বেঞ্চি ছিল, তার উপর বাবুটি উপবেশন করে বললেন, কে কি কি আছে? হালুই কর বলল, আগে বাবুর কি চাই বলুন। রসগোল্লা আছে, পান্তুয়া আছে, মিহিদানা আছে, কচুরি আছে, সিঙাড়া আছে, তাজা আজই ভেজেছি। ইচ্ছামতো দ্রব্যাদি ক্রয় করে বাবুটি আহারে প্রবৃত্ত হলেন। এই সুযোগে এর পরিচয়টা দেওয়া আমাদের কর্তব্য হচ্ছে। সুখের বিষয়ে তার জন্য আমাদের বিশেষ শ্রম স্বীকার করতে হবে না, নামটি প্রকাশ করলেই যথেষ্ট হবে। কারণ বিজ্ঞাপন অনুসারে বঙ্গসাহিত্যে এর নতুন পরিচয় দেওয়া সম্পূর্ণ নিষ্প্রয়োজন। আপনারা নিশ্চয়ই এর লেখনী প্রসূত কোনো না কোনো ডিটেকটিভ উপন্যাস পাঠ করেছেন। স্বয়ং না করে থাকেন বাড়ির মেয়েদের জিজ্ঞাসা করে দেখবেন। এর নাম শ্রী গোবর্ধন দত্ত, কলকাতায় বাস করেন। এই স্টেশন থেকে 2 ক্রোশ দূরে কোনো গ্রামের একজন ভদ্রলোকের কন্যার সঙ্গে এর ভ্রাতুষ্পুত্রের বিবাহের সম্বন্ধ হচ্ছে। আজ বেলা 3টের গাড়িতে ইনি কলকাতা থেকে এসে পৌঁছেছিলেন। মেয়ে দেখে 8:24 গাড়িতে যদি রওনা হতে পারতেন
তবে রাত্রি পৌনে দশটায় কলকাতা পৌঁছে গরম গরম লুচি, ঘন বুটের ডাল, সদ্যভর্জিত রোহিত মৎস্য, হংসডিম্বের কালিয়া প্রভৃতি ভক্ষণান্তে নিরাপদে লেপমুড়ি দিয়ে শয়ন করতেন। কিন্তু বিধিলিপি কে খণ্ডাতে পারে? বাসি কচুরি, ভেতরে আঁটিওয়ালা রসগোল্লা প্রভৃতি যথাসাধ্য ভক্ষণ করে গোবর্ধনবাবু হাত মুখ ধুয়ে ফেললেন। হালুইকরকে জিজ্ঞাসা করলেন, তোমার দোকান কতক্ষণ খোলা থাকে? হালুইকর বলল, এই রাতের লটা, বড়জোর 6:30। তারপর? তারপর দোকান বন্ধ করে দিয়ে আহার করি, আহারাদি করে শয়ন করি। গোবর্ধনবাবু ব্যাগডি হাতে করে উঠলেন। হালুইকর বলল, বাবু তাহলে স্টেশন চললে? আর করি কি বলে গোবর্ধনবাবু ধীরে ধীরে আবার স্টেশনে গিয়ে উঠলেন। সংগ্রামপুর ছোট স্টেশন, তার আফিস, টিকিট আফিস প্রভৃতি সমস্ত একই কামরায় অবস্থিত, ওয়েটিং রুম পর্যন্ত নেই। গোবর্ধনবাবু প্ল্যাটফর্মে পৌঁছে দেখলেন সেই আফিস কামরা তালাবন্ধ, বাইরে কম্বল গায়ে দিয়ে একজন খালাসি বসে ঝিমোচ্ছে, একটিমাত্র লণ্ঠন জ্বলছে, তারও আলো অত্যন্ত কমিয়ে দেওয়া। গোবর্ধনবাবু খালাসিকে জিজ্ঞাসা করলেন, বাবু কোথা রে? খেতে গেছে বাসায়। কখন আসবেন? এই এলেন বলে। একখানি বেঞ্চ ছিল, গোবর্ধনবাবু তারই ওপর উপবেশন করলেন। ব্যাগডি খুলে পানের ডিবে বের করলেন, সিগারেট ও দেশলাই বের করলেন, জুতো খুলে রেখে পা দুটি বেঞ্চির ওপর তুলে গাত্রবস্ত্রখানি বেশ করে ঢাকা দিয়ে বসে তাম্বুল চর্বণ ও ধূমপানে প্রবৃত্ত হলেন। চারিদিকে খোলা মাঠ, হুহু করে হাওয়া আসছে। কিছুক্ষণ পরেই গোবর্ধনবাবুর শীত বোধ হতে লাগল। কোথায় বাড়িতে এতক্ষণ চারিদিকে দুয়ার জানলা বন্ধ করে লেপ মুড়ি দিয়ে শয়ন, কোথায় এই তেপান্তরের মাঠে এই কষ্টভোগ? যদি না মেয়ে দেখতে আসতেন তাহলে তো এই কর্মভোগ হতো না। মেয়ের বাপেরা জলযোগের অনাবশ্যক আড়ম্বর করে গাড়ি ফেল করে দিয়েছে বলে তাদের ওপর রাগ হল, বিধবা ভ্রাতৃজায়ার ওপর রাগ হল, ছেলের বিবাহের জন্য এত তাড়াতাড়ি কেন তার? গোবর্ধনবাবু বলেছিলেন এবছরটা যাক, আসছে বছর তখন দেখা যাবে, সে কথা তিনি কোনো মতেই শুনলেন না। বধূ এসে কি চতুর্ভুজ করে দেবে? বাল্যবিবাহের ওপরও তার রাগ হতে লাগল। শীতে কাঁপতে কাঁপতে প্রতিজ্ঞা করলেন এবার বাল্যবিবাহকে আচ্ছা করে গালি দিয়ে একখানি নতুন ধরনের উপন্যাস তিনি লিখবেন। কিছুক্ষণ পরে সিঁড়িতে জুতোর শব্দ উঠল, প্ল্যাটফর্মের ওপর খানিকটা আলো এসে পড়ল, বাতি হাতে করে ছোটবাবু এলেন। আপিস কামরা খুলে প্রবেশ করে দরজাটি ভেজিয়ে দিলেন। আরও কিছুক্ষণ শীত ভোগ করবার পর গোবর্ধনবাবু ধৈর্য হারালেন, উঠে গিয়ে দরজাটি ফাঁক করে বললেন, স্টেশন মাস্টারবাবু, পৌনে দুটোর গাড়ি তো এখনও অনেক দেরি, এই বাইরে বড্ড শীত, এই ভেতরে এসে কি বসতে পারি? বাবুটি স্টেশন মাস্টার নন, ছোটবাবু মাত্র, তা গোবর্ধনবাবু জানতেন। কিঞ্চিত খোশামত করার অভিপ্রায়ে ওই রকম সম্ভাষণ করলেন। ছোটবাবু বললেন, আসুন। প্রবেশ করে গোবর্ধনবাবু একখানি পিঠভাঙা চেয়ারে বসলেন। এইবার ভালো করে দেখলেন ছোটবাবুর বয়স 40 বছরের ওপরে উঠেছে, সাদা জিনের প্যান্টালুনের ওপর কালো মোটা গরম কোট পরে রয়েছেন, মোটা মোটা গোল গোল বোতামগুলোতে কিসব ইংরেজি অক্ষর লেখা, টেলিগ্রাফের কলের কাছে বসে খুটখুট করে কাজ করছেন। গোবর্ধনবাবু যেখানে বসেছিলেন তার কাছে লম্বা গোছের একটি টেবিল, তার উপর ঘষা কাঁচের একটি সরু উঁচু লণ্ঠন রক্ষিত, লাইন ক্লিয়ার বই ও অন্যান্য খাতাপত্র যথাযথ ছড়ানো, একটি টিনের গদ্দানি, অপর একটি টিনের আধারে তেলকালির প্যাড এবং সেই স্টেশনের একটি মোহর ছাপ, সীসার কাগজ চাপা, একগাছা রুল, এইসব দ্রব্য রয়েছে।
ছোটবাবু তারের কাজ শেষ করে আগন্তুকের প্রতি চেয়ে একটি হাই তুললেন, দাঁড়িয়ে উঠে হাত দুটি পিঠের দিকে করে গা ভাঙলেন, তারপর একটি দেরাজ ধরে খড়খড় করে টেনে তার মধ্যে থেকে একটি বই বের করে আলোর কাছে এসে পড়তে বসলেন। গোবর্ধনবাবু গলাটি বাড়িয়ে দেখলেন বইটি তাঁরই প্রণীত ভীষণ রক্তারক্তি নামক উপন্যাস। গোবর্ধনবাবু নতুন লেখক নন, যাদের বই বছরের পর বছর সিন্দুক বা আলমারিতে কীটভোগ্য হয়ে বিরাজ করে সেই শ্রেণীর গ্রন্থকার নন। তথাপি এই দূর পল্লীতে একজনকে নিজ পুস্তক পাঠে নিবিষ্ট চিত্র দেখে তার মন উল্লসিত হয়ে উঠল। তাঁর শীত কোথায় চলে গেল? ছোটবাবু এক মনে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে পড়ে যেতে লাগলেন। গোবর্ধনবাবু একদৃষ্টে তার মুখের পানে চেয়ে রইলেন। আত্মপ্রসাদে তার মন ভরে উঠতে লাগল। মনে মনে বললেন, বিজ্ঞাপনে যে লিখি একবার পড়িতে বসিলে আহার নিদ্রা ত্যাগ, সেটাকে নিতান্ত মিছে কথা লিখি। কিছুক্ষণ এভাবে কাটলে এই ভক্ত পাঠকটির কাছে আত্মপরিচয় দেবার জন্য গোবর্ধনবাবুর প্রাণটা ছটপট করতে লাগল। ভাবলেন, পুরনো একখানা মলিদা গায়ে দিয়ে কাদামাখা জুতো পায়ে দিয়ে নিরীহ ভালো মানুষটির মতো বসে রয়েছি, আমি যে কে জানতে পারলে বাবুটির কি বিস্ময়ের অবধি থাকবে? এরপর চিরদিন উনি লোকের কাছে বলে বেড়াবেন নাকি, একবার বিখ্যাত ডিটেকটিভ ঔপন্যাসিক গোবর্ধনবাবুর সঙ্গে দেখা হয়েছিল, লোকটি এমন সাদাসিদে যে দেখলে গোবর্ধনবাবু বলে মনেই হয় না, অতি মহাত্মা লোক। না হয় আমি ওর নামটি প্রথমে জিজ্ঞাসা করি, তাহলে নিশ্চয়ই আমার নাম উনিও জিজ্ঞাসা করবেন। গলা বাড়িয়ে গোবর্ধনবাবু দেখলেন ছোটবাবু তখন ত্রয়োবিংশ পরিচ্ছেদ পড়ছেন, যেখানে প্রসিদ্ধ গুন্ডা মির্জা বেগ পঞ্চদশ বর্ষীয় সুন্দরী নায়িকা বকুলমালাকে তার পিতৃগৃহ থেকে গভীর রাত্রে ডাকাতি করে ধরে নিয়ে যাচ্ছে। এই পরিচ্ছেদটি বিশেষভাবে চমকপ্রদ, সুতরাং রসভঙ্গ করতে ইচ্ছা হল না। পরিচ্ছেদটি শেষ হওয়া মাত্র গোবর্ধনবাবু জিজ্ঞাসা করলেন, তা মশায়ের নামটি কি জিজ্ঞাসা করতে পারি কি? বাবুটি পুস্তক থেকে মুখ না তুলেই উত্তর করলেন, শ্রী বীরেন্দ্রনাথ দাস ঘোষ, বলে চতুর্বিংশতি পরিচ্ছেদে মনোনিবেশ করলেন। গোবর্ধনবাবু সহজে ছাড়বার পাত্র নন, পুনরায় জিজ্ঞাসা করলেন, আপনার নিবাস? বাবুটি পূর্ববৎ বললেন, এই হুগলির কাছে। কোন গ্রামে? শঙ্করপুর, বলে তিনি চতুর্বিংশতি পরিচ্ছেদের দ্বিতীয় পৃষ্ঠা উন্মোচিত করলেন। গোবর্ধনবাবু মনে মনে বললেন, ওটাকার অভদ্র লোক। প্রকাশ্যে বললেন, আপনার নামধাম জিজ্ঞাসা করছি বলে আপনি বিরক্ত হচ্ছেন না তো মশাই? আজকাল ইংরেজি ফ্যাশন অনুসারে এগুলো বেয়াদপি বলে গণ্যতা জানি, কিন্তু আমরা মশাই সেকেলে লোক, অত মেনে চলতে পারি নে, কিছু মনে করবেন না। বাবুটি তার পানে একবার মাত্র চেয়ে একটু মৃদু হাস্য করে বললেন, না। গোবর্ধনবাবু তখন আত্মপরিচয় দান সম্বন্ধে হতাশ হয়ে কড়িকাঠ গুনবার অভিপ্রায় ঊর্ধ্বদিকে দৃষ্টিপাত করলেন। দেখলেন কড়িকাঠ নেই, ঢেউ খেলানো করোগেটেড লোহার ছাদ মাত্র। ছোটবাবু যখন বইখানি শেষ করলেন তখন রাত্রি প্রায় 12:30। বই বন্ধ করে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রায় এক মিনিট কাল তিনি সম্মুখস্থ দেওয়ালের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন। তারপর গোবর্ধনবাবুর দিকে ফিরে বললেন, এই সেই অবধি বসে রয়েছেন? আগে কি করি বলুন। এই ভারী কষ্ট হলো তো আপনার, পান খাবেন? বলে পকেট থেকে পানের ডিবাটি বের করে আগন্তুকের কাছে ধরলেন। পান নিয়ে গোবর্ধনবাবু ভাবলেন, হায়, এ ব্যক্তি জানতেও পারছে না যাকে পান দিচ্ছে সেই লোকটা কে এবং কত বড়। ছোটবাবু বললেন, মশাই মাফ করবেন, আপনি প্রায় 3 ঘন্টা এখানে বসে আছেন, আপনাকে কোনো খাতির করিনি, ওই বইখানা নিয়ে এমন ইয়ে হয়ে পড়েছিলাম, একেবারে বাহ্য জ্ঞান শূন্য। তা কোথা থেকে আসছেন, মশাইয়ের নামটি কি? গোবর্ধনবাবু বললেন, এই কলকাতা থেকে এসেছিলাম,
আমার ভাইপোর জন্য কাছেই একটি গ্রামে মেয়ে দেখতে গিয়েছিলাম। আমার নাম শ্রী গোবর্ধন দত্ত। নামটি শোনামাত্র ছোটবাবু পূর্বপঠিত বইখানির সদর পৃষ্ঠাটি খুলে আলোর দিকে ধরলেন। বই নামিয়ে গোবর্ধনবাবুর পানে চাইলেন। আবার বইখানির সদর পৃষ্ঠাটি দেখতে লাগলেন। তার অবস্থা দেখে গোবর্ধনবাবু বললেন, কি ভাবছেন? বাবুটি সংকোচের সঙ্গে বললেন, মশাই, আপনি কি এই বই লিখেছেন? গোবর্ধনবাবু ন্যাকা সেজে জিজ্ঞাসা করলেন, কি বই ওখানে? এই ভীষণ রক্তারক্তি। ও হ্যাঁ, আমারই একখানা বই বটে। আপনি আপনি গোবর্ধনবাবু? মশাই, আপনার সঙ্গে যেরকম ব্যবহার আমি করেছি ভারী অন্যায় হয়ে গেছে। ছি ছি। আরে না না, কিছুই অন্যায় তো আপনি করেননি। কি অন্যায় করেছেন? অন্যায় করিনি। আপনি এখানে তিন ঘন্টা কাল ঠায় বসে আছেন, আপনাকে জিজ্ঞাসাও করিনি মশাই আপনি কে, কোনো কষ্ট হচ্ছে কি না, বই নিয়ে এমনই মেতেছিলাম, অন্যায় করিনি? আরে কিছু না কিছু না, বরং আমার বই নিয়ে আপনি মেতে উঠেছিলেন, সেটা তো আমার পক্ষে কমপ্লিমেন্ট। আমার কোন কোন বই আপনি পড়েছেন? আগে আর কিছু পড়িনি, তবে পাঁজিতে আপনার অনেক বইয়ের বিজ্ঞাপন দেখেছি বটে, এবার আনাতে হবে একখানা একখানা করে। আজই কি এই বইখানা পড়া হতো? বইখানি একজন প্যাসেঞ্জার ফেলে গেছে, 5টার গাড়িতে এসেছিল কলকাতা থেকে, মস্ত একদল। বাইরে প্ল্যাটফর্মে ওই যে বেঞ্চিখানা রয়েছে দেখছেন, তারই ওপর জন কতক বসেছিল। তারা চলে গেলে দেখি বইখানি বেঞ্চের নিচে পড়ে রয়েছে, এনে পড়তে আরম্ভ করলাম। বাপ, আরম্ভ করলে কি আর ছাড়বার জটি আছে? আচ্ছা মশাই, এই ওই সব ঘটনা কি সত্যি না আপনি মাথা থেকে বের করেছেন? আসল কথাটা বলতে গেলে বলতে হয় ইংরেজি নভেল থেকে না বলে গ্রহণ, তাই গোবর্ধনবাবু ইতস্তত করে বললেন, এই মাথা থেকে বের করেছি। আপনার খুব মাথা কিন্তু, কি অসাধারণ কৌশল। আপনি যদি পুলিশ লাইনে ঢুকতেন তো খুব ভালো ডিটেকটিভ হতে পারতেন। হ্যাঁ, ভালো কথা মনে পড়ে গেল, আপনি এসেছেন ভালোই হয়েছে, আপনাকে জিজ্ঞাসা করি। এই দেখুন, বইখানার ভেতরে একখানা চিঠি ছিল, আশ্চর্য চিঠি। আমি তো মশাই পড়ে কিছুই বুঝতে পারলাম না, আপনি দেখুন দেখি বলে দেরাজ খুলে একখানি পত্র বের করে তিনি গোবর্ধনবাবুর হাতে দিলেন। ব্যাগ থেকে চশমা বের করে চোখে দিয়ে আলোর কাছে ধরে গোবর্ধনবাবু পত্রখানি পাঠ করলেন। ভাই কুঞ্জ, মঙ্গলবার রাত্রে শত্রুদুর্গ আক্রমণ মনে আছে তো? তুমি সদল বলে ওই দিন বিকাল 5টার গাড়িতে এসে পৌঁছবে, অন্যথা না হয় সকলে এখানে সমবেত হয়ে সন্ধ্যার পরেই মার্চ করতে হবে। রাত্রি 10টায় যুদ্ধ আরম্ভ, কার্য সমাধা করে ভোর 3টের গাড়িতে তোমরা ফিরে যেতে পারবে। ইতি তোমাদের নিতাই। পত্রখানি পড়েই গোবর্ধনবাবুর মনে হল এ স্বদেশী ডাকাতি ভিন্ন আর কিছুই নয়। জিজ্ঞাসা করলেন, তারাও এক দল এসেছিল বললেন না? আগে হ্যাঁ। তা কজন? এই জন কুড়ি হবে। বয়স কত সব? চেহারা কীরকম? বয়স 15-16 থেকে 19-20-র মধ্যে, চেহারাগুলো সন্ডা সন্ডা, খুব হাসি স্ফূর্তি গোলমাল করতে করতে গেল। এই ভদ্রলোকের ছেলে সব? হ্যাঁ, বেশ ফিটফাট কাপড় চোপড়, কারু কারু চোখে সোনার চশমা। কোন ক্লাসের টিকিট নিয়ে এসেছিল? ইন্টারমিডিয়েট। সিঙ্গেল না রিটার্ন? রিটার্ন। তাদের টিকিটগুলো বের করুন। ছোটবাবু একটা দেরাজ টেনে একগাদা টিকিট থেকে লাল রঙের আধখানা টিকিটগুলো বেছে বেছে গোবর্ধনবাবুর সামনে ফেলতে লাগলেন। শেষ হলে গোবর্ধনবাবু গুনে দেখলেন সব শুদ্ধ 19খানা আছে, প্রত্যেকখানি কলকাতা থেকে, নম্বরগুলি পরপর। পকেটবুক বের করে টিকিটের নম্বর ও ছাপগুলির বিবরণ গোবর্ধনবাবু নোট করে নিয়ে
গম্ভীরভাবে বললেন, স্বদেশী ডাকাত। ছোটবাবু বললেন, এই স্বদেশী ডাকাত? হ্যাঁ, স্বদেশী ডাকাত বলেন কি? পরিষ্কার স্বদেশী ডাকাত। আপনার কাছে ম্যাগনিফাইং গ্লাস আছে? না, কেন বলুন দেখি। চিঠিখানির একটি স্থানে অঙ্গুলি নির্দেশ করে গোবর্ধনবাবু বললেন, এই দেখুন, খামের ওপর যে মোহর পড়ে তারই সাদা দাগ এ চিঠিতে রয়েছে। একটা ম্যাগনিফাইং গ্লাস পেলে সাপটা পড়তাম। ছোটবাবু চশমা চোখে দিয়ে দাগটা পড়তে চেষ্টা করলেন, শেষে বললেন, কিছু পড়া গেল না। গোবর্ধনবাবু সেই ঘষা কাঁচের লণ্ঠনটির দ্বার খুলে ভেতরে কি যেন অন্বেষণ করতে লাগলেন। শেষে এক টুকরো কাগজ নিয়ে লণ্ঠনের একটা স্থানে ঘষতে লাগলেন। কাগজটুকু ভূষা কালি মাখা হয়ে গেল। বের করে তার ওপর জোরে দু তিনটি ফু দিয়ে গোবর্ধনবাবু সেটি চিঠির সেই সাদা ছাপ পড়া অংশে লঘু হাতে বোলাতে লাগলেন। ছোটবাবু অবাক হয়ে এর কার্যপরম্পরা দেখছিলেন। ছাপটি পরীক্ষা করে গোবর্ধনবাবু গম্ভীরভাবে বললেন, এই আজই বেলা 9টার ডেলিভারিতে বউবাজার পোস্ট অফিস থেকে এই চিঠি বিলি হয়েছে বলে চিঠিখানি ছোটবাবুর হাতে দিলেন। ছোটবাবু সেটি আলোতে ধরে দেখলেন, কালো জমির উপর সাদা অক্ষরে OWAZA, তার নিচে 9A, তার নিচে 5JY ফুটে উঠেছে। চিঠিখানি গোবর্ধনবাবুর হাতে প্রত্যর্পণ করে রুদ্ধস্বরে বললেন, ধন্য আপনার বুদ্ধি, নইলে আর অমন সব নভেল আপনার মাথা থেকে বেরোয়। গোবর্ধনবাবু বলতে লাগলেন, এই ডাকাতদের অন্তত একজন, যার নাম কুঞ্জ, বউবাজার অঞ্চলে থাকে। নিতাই বলে দলের একজন পূর্বেই এসেছিল, যা কিছু দেখবার শুনবার খবর নেবার সমস্ত ঠিকঠাক করে এই চিঠি লিখেছে। এই অঞ্চলের কোনো ধনী লোকের বাড়ি আজ রাত্রি 10টার সময় তারা ডাকাতি করেছে। ভোর 3টের গাড়িতে তারা ফিরে যাবে। এমন সময় কলকাতা থেকে ট্রেন এসে পৌঁছল। ছোটবাবু লণ্ঠন হাতে সেটি পাশ করতে ছুটলেন। গোবর্ধনবাবু একাকি বসে মনে মনে চিন্তা করতে লাগলেন, এই ডাকাতদের যে কোনো উপায় হোক ধরতে হচ্ছে। ধরতে পারলে গভর্নমেন্টের কাছে যথেষ্ট সুনাম হবে, চাই কি একটা রায়বাহাদুর খেতাবও মিলতে পারে। অনেকদিন থেকেই রায়বাহাদুর হবার জন্য গোবর্ধনবাবুর আকাঙ্ক্ষা। নভেল লিখে অর্থোপার্জন যথেষ্টই করেছেন, কিন্তু সাহিত্যক্ষেত্রে তেমন মানসম্ভ্রম হলো কই? এর পুস্তক সংখ্যার তুলনায় অর্ধেকের অর্ধেক বইও যারা লেখেননি, যাদের বই আলমারিজাত হয়ে থাকে, বছরে 25খানির বেশি বিক্রি হয় না, তাদের কত মান, কত সম্ভ্রম, মাসিক পত্রে ছবি বের হচ্ছে, কত সভার সভাপতি হয়ে তারা বক্তৃতা করছেন, কিন্তু গোবর্ধনবাবুকে কেউ তো ডেকেও জিজ্ঞাসা করে না। তিনি এর একমাত্র কারণ নির্দেশ করেন, ওই সকল লোক কেবল গ্রন্থকার নন, সাহিত্যক্ষেত্রে গ্রন্থকার এবং অপর কোনো উচ্চ পদস্থ। তাই অনেকদিন থেকেই তার মনে হচ্ছে, যদি কোনো একটা সুযোগে রায়বাহাদুর বা অন্তত রায়সাহেবও তিনি হতে পারেন, তাহলে বোধহয় তাঁর এই কেবলমাত্র গ্রন্থকার অপবাদটি ঘুচে যায়, সমাজে নিজ প্রাপ্য সম্মান তিনি আদায় করে নিতে পারেন। তার মনে হল বোধহয় এই সুযোগেই তা হবে, নইলে ভগবান তাঁরই একখানি গ্রন্থের মধ্যে করে মূল সূত্রস্বরূপ ওই চিঠিখানি পাঠিয়ে দেবেন কেন। ট্রেন চলে গিয়েছিল। ছোটবাবু যাত্রীদের টিকিট কালেক্ট করে অফিসে ফিরে এলেন। পকেট থেকে ডিবে বের করে পান খেলেন, গোবর্ধনবাবুকেও দিলেন। নিকটস্থ চেয়ারখানিতে বসে বললেন, তাই তো মশাই, কার সর্বনাশ হলো কে জানে। গোবর্ধনবাবু বললেন, দেখুন, আজ এ ডাকাতদের ধরতেই হবে। ছোটবাবু বললেন, কে ধরবে? আপনি ও আমি। আমি? সর্বনাশ, তাদের কাছে রিভলভার আছে, মাথার খুলি উড়িয়ে দেবেন না। গোবর্ধনবাবু হেসে বললেন, না, এখন আর তাদের কাছে রিভলভার নেই, সেসব কোথাও লুকিয়ে রেখে তারা আসবে।
তা হলেও ধরা কি সোজা কথা মশাই, তারা উনিশ কুড়ি জন লোক। আর জাপটে ধরতে গেলে কি আর হবে, কৌশলে করতে হবে। তারপর? তারপর পুলিশ ডেকে তাদের হ্যান্ড ওভার করে দেওয়া। তারপর? তারপর সকলে শ্রীঘর। তারপর? তারপর আবার কি, ওদের দলের অন্যান্য লোক যারা আছে তারা যে আপনাকে আমাকে কুকুর মারা করে মারবে। গোবর্ধনবাবু বললেন, অনুগ্রহ করে আপনার লণ্ঠনটা নিয়ে আসুন, ঘরখানি দেখি। ছোটবাবু লণ্ঠন আনতে চলে গেলেন। গোবর্ধনবাবু সেই অন্ধকারে দাঁড়িয়ে কৌশল চিন্তায় ব্যাপৃত হলেন। ছোটবাবু লণ্ঠন নিয়ে এলে দুজনে গিয়ে ঘরখানি দেখলেন। একটিমাত্র দরজা, ওপরে ছাদের প্রায় কাছে এদিকে দুটি ওদিকে দুটি বায়ু চলাচলের জন্য জানলা কাটা রয়েছে, তাতে এখনো সার্সি বসানো হয়নি। গোবর্ধনবাবু দেখলেন সেগুলি মেঝে থেকে প্রায় কুড়ি ফুট উঁচুতে, সুতরাং ওখান দিয়ে পলায়নের সম্ভাবনা নেই। বললেন, এই ঠিক হবে। ঘরের বাইরে এসে গোবর্ধনবাবু দরজাটি পরীক্ষা করতে লাগলেন। পুরু শালকাঠের ফ্রেমে আড়ভাবে সেই কাঠের ছোট ছোট তক্তা বসানো, আগাগোড়া রিভেট করা, উপরে একটি নিচে একটি মোটা শিকলও আছে, খুব মজবুত, সহজে ভেঙে বের হতে পারবে না। ছোটবাবু বললেন, এই রেলের ভালো তালা আছে, আপনাকে দিই, চলুন। হ্যাঁ চলুন, আরও সব সরঞ্জাম দরকার, চলুন অফিসে বসে তার পরামর্শ করি গে। ফেরবার পথে ছোটবাবু মিনতিপূর্ণ স্বরে বললেন, কিন্তু আমি যে আপনাকে কোনো বিষয়ে সাহায্য করেছি তা যেন ঘুণাক্ষরেও প্রকাশ না হয়, দোহাই আপনার। না না, তা হবে না। আপিসে ফিরে ঘণ্টাখানেক ধরে পরামর্শ চলল। ইতিমধ্যে পৌনে দুটোর গাড়ি এসে চলে গেল। কলকাতা নিবাসী সেই নিরীহ যুবকেরা এসেছিল তাদের বন্ধু নিতাইয়ের বিবাহে বরযাত্রী হয়ে। নিতাই ছেলেটি অনেকদিন থেকেই কিঞ্চিত মিলিটারি ভাবাপন্ন, রঙ্গ করে যখন নিজের বিবাহকে যুদ্ধারম্ভ এবং শ্বশুরবাড়িকে শত্রুদুর্গ বলে বর্ণনা করেছিল, তখন স্বপ্নেও জানত না তার দ্বারা তার বন্ধুদের সে কি বিপজ্জালে জড়াচ্ছে। যে গ্রামে বিবাহ হলো তা স্টেশন থেকে দুই ক্রোশ দূরে অবস্থিত। বিবাহ ও আহারাদির পর বরের কাছ থেকে সকলে বিদায় গ্রহণ করল। তাদের জন্য গোজান প্রস্তুত ছিল, কিন্তু সেগুলি তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করে যুবকেরা পদব্রজেই স্টেশন অভিমুখে অগ্রসর হল। বরাবর সরকারি রাস্তা, পথ ভালো হবার আশঙ্কা ছিল না। জ্যোৎস্না লোকে গান গাইতে গাইতে অতি আনন্দেই তারা পথ অতিক্রম করতে লাগল। রাত্রি যখন দুটো, তখন স্টেশনের আলো তাদের দৃষ্টিগোচর হল। একজন বলল, এসো ভাই, বঙ্গ আমার জননী আমার গাইতে গাইতে যাই। বঙ্গ আমার জননী আমার গাইতে গাইতে তালে তালে পা ফেলে দশ মিনিটের মধ্যে তারা স্টেশনে পৌঁছল। প্ল্যাটফর্মে পৌঁছে দেখল এক ভদ্রলোক মাথায় পাগড়ি বেঁধে মলিদা গায়ে দিয়ে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছেন। একজন তাকে জিজ্ঞাসা করল, এই ট্রেনের আর কত দেরি মশাই? বাবুটি বললেন, আপনারাই কি আজ বিকেল পাঁচটায় গাড়িতে এসেছিলেন? আগে হ্যাঁ। আপনাদের দলের কেউ কলকাতা থেকে ছাড়বার সময় গাড়ি মিস করেছিল? তা তো জানি নে, তবে আরও তিনজনের আসবার কথা ছিল বটে, তারা আসেনি, হয়তো সময় মতো স্টেশনে এসে জুড়তে পারেনি। কেন মশাই? বাবুটি বললেন, হ্যাঁ তবে ঠিক হয়েছে, আপনাদেরই দলের লোক, তিনজন নয় দুজন লোক সন্ধ্যা সাতটার গাড়িতে এসে পৌঁছলেন, তার মধ্যে একজনের ভয়ানক জ্বর। কোথায় কোথায় তারা? ওই রেলি ব্রাদারের আড়তে তাঁরা আছেন, যিনি সুস্থ তিনি আমাদের এসে বললেন, মশাই এই তো বিপদ, একটু আশ্রয় দিতে পারেন। তা কোথায় আশ্রয় দিই? ওই রেলি ব্রাদারের আড়ত দেখিয়ে দিলাম, বাসা থেকে তক্তপোষ লেপ বিছানা সব পাঠিয়ে দিলাম, দু তিনবার গিয়ে দেখে এসেছি, খুব জ্বর, ১০৫ এর কম তো হবে না, আর কি পিপাসা।
দশ মিনিট অন্তর খালি বলে জল দাও। তা সুস্থ লোকটির কাছেই শুনলাম আপনারা রাত্রে তিনটের গাড়িতে কলকাতা ফিরবেন। যুবকেরা পরস্পর বলাবলি করতে লাগলো, ওহে বোধহয় শান্তি আর শৈলেন, শান্তিরই বোধহয় জ্বর হয়েছে, তার তো ম্যালেরিয়া লেগেই আছে কি না? পাগড়িবাঁধা বাবুটি বললেন, হ্যাঁ হ্যাঁ ওই শান্তিবাবুরই জ্বর হয়েছে, নামটি ভুলে গিয়েছিলাম, চলুন দেখবেন বলে তিনি অগ্রসর হলেন। বলা বাহুল্য ইনি আমাদের গোবর্ধনবাবু বিন্ন, আর কেউ নন। যুবকেরা পশ্চাৎবর্তী হল, তারা বলাবলি করতে লাগলো, জ্বর যদি একটু কম থাকে, গাড়িতে নিয়ে যাবার মতো অবস্থা থাকে, তবেই নিয়ে যাব, নইলে আমাদের সকলকেই এখানেই থাকতে হবে। রেলি ব্রাদারের আড়তে পৌঁছে বাবুটি বললেন, ওই ঘরে আছে চলুন। দ্বারের ফাঁক দিয়ে একটু একটু আলো আসছিল, দ্বার ঠেলে মাথাটি ভেতরে প্রবেশ করিয়ে বাবুটি বললেন, ওই ঘুমুচ্ছে বোধহয়, ফিভার মিক্সচারটা একটু উপকার হয়ে থাকবে, দুজনেই ঘুমুচ্ছে, পা টিপে টিপে আপনারা যান। যুবকেরা দেখল সেই লম্বা ঘরের প্রান্তভাগে পালঙ্ক পাতা রয়েছে, পাশে একটি টেবিলের উপর গোটা দুই ওষুধের শিশিও দেখা গেল, দেওয়ালে একটা ল্যাম্প মিটিমিট করে জ্বলছে। যুবকেরা জুতোর গোড়ালির শূন্যে তুলে নিঃশব্দে প্রবেশ করতে লাগল। সকলে প্রায় একসঙ্গেই শয্যার কাছে পৌঁছল, একজন লেপের প্রান্তটি আস্তে আস্তে ওঠাতে লাগল, ক্রমে অনেকখানি উঠিয়ে ফেলল, বলল, হ্যাঁ কই? দু তিনজনে লেপটা টেনে বলল, হ্যাঁ গেল কোথা? অপর সকলে বলল, এই সেই বাবুটি কই, তিনি কোথায় গেলেন? কেউ কেউ বলল, এই দেখো তো, দেখো তো বাইরে বোধহয় আছেন। তিন চারজনে দ্বারের কাছে গিয়ে দ্বার টানল, তা বাইরে থেকে বন্ধ, চিৎকার করে তারা বলল, এই ওহে বন্ধু যে! বাকি সকলে তখন দ্বারের কাছে গেল, সকলেই দ্বার ধরে টানাটানি করতে লাগল, দ্বার এক চুলও নড়ল না। সকলেরই মনে তখন একটু ভয় হল, কেউ কেউ বলল, ওহে কুঞ্জ, এ কি ব্যাপার? কুঞ্জ বলল, আরে কিছুই বুঝতে পারছি না, আমাদের এরকম করে বন্ধ করলে কেন, লোকটার উদ্দেশ্য কি? অভয় বলল, একবার ডেকে দেখা যাক বলে সে দরজার কাছে মুখ বাড়িয়ে চিৎকার করতে লাগল, ও মশাই, ও পাগড়ি মাথায় বাবুটি, বলি শুনছেন, এই দরটা বন্ধ করে দিলেন কেন, খুলে দিন খুলে দিন। একে একে দুয়ে দুয়ে তখন তারা এই প্রকার হাঁকাহাঁকি ডাকাডাকি করতে লাগল, কিন্তু কোনোই ফল হলো না। কেউ কেউ তখন হতাশ হয়ে মেঝের ওপর বসে পড়েছে। অবনী বলল, ওহে এই গতিক ভালো নয়, এর মধ্যে বন্ধ থাকলে প্রাণে মারা যাব যে, এ মজবুত কবাট ভাঙা যাবে না, ওই ল্যাম্পটা নিয়ে এসো তো, ওর তেলটা কবাটের গায়ে মাখিয়ে আগুন ধরিয়ে দাও, কপাট পুড়িয়ে ফেলো। কুঞ্জ বলল, এই সর্বনাশ, তাহলে ধোঁয়া শেষকালে দম বন্ধ হয়ে মারা যাবো যে, জানলা নেই, শুধু ছাদের কাছে ছোট ছোট ওই দুটো ভেন্টিলেটার, তাও কাঁচ বন্ধ বলে বোধ হচ্ছে, এই অন্য উপায় চিন্তা করো। শ্যামাপদ বলল, সে বোধ হয় পালিয়েছে, চেঁচামেচি করি এসো, কারু না কারু সাড়া পাবো। কেশব বলল, এই শীতের ভোরে কে আছে এখানে যে আমাদের সাড়া পেয়ে এসে আমাদের উপকার করবে? সকলে তখন মাথায় হাত দিয়ে বসে চিন্তা করতে লাগল। আধ ঘন্টা পরে বাইরে থেকে ভসভস করে একটা শব্দ এলো। অভয় বলল, ওই আমাদের ট্রেনও বেরিয়ে গেল। জল্পনায় কল্পনায় আরও ঘণ্টাখানেক কাটল, কেন যে লোকটি এমন ব্যবহার করে গেল তা সকলে নির্ণয় করতে চেষ্টা করতে লাগল। ভেবেচিন্তে কোনো কুলকিনারা পেল না, অবশেষে স্থির করল লোকটা বোধহয় পাগল হবে। কুঞ্জ ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, খাটখানি ধরে নাড়াচাড়া করছিল, কিছুক্ষণ পরে সকলকে সে ডেকে বলল, এই দেখো ওপরে যে ওই ভেন্টিলেটর রয়েছে ওতে শাঁসি টাসি বোধহয় নেই, আমি অনেকক্ষণ থেকে চেয়ে চেয়ে দেখছি, ওই দিয়ে ছাড়া বেরুবার আর কোনো উপায় নেই কিন্তু। অভয় বলল, আরে আরে ও তো বিষম উঁচু, ওখানে পৌঁছানো যায় কেমন করে? কুঞ্জ বলল, এ নেওয়ারের খাটখানা ভাঙা যাক, খাটের কাঠ চারখানা, টেবিলের পায়া চারটে, আর নেওয়ার দিয়ে খুব কষে বাঁধা যাক, এসো
একটা মইয়ের মতো হবে, দেওয়ালের গায়ে সেইটা দাঁড় করালে জানলার ওই ফুটো অবধি পৌঁছানো যাবে বোধ হয়। তিন চারজন দেখে অনুমান করে বলল, বোধ হয়। কুঞ্জ বলল, এই তিনকড়ি, তুই সাইজে সবচেয়ে ছোট আছিস, পারবি উঠতে? তিনকড়ি বলল, হ্যাঁ খুব পারবো, কিন্তু তারপর ওদিকে নামবো কী করে? ওদিকে আবার জমি অবধি পেলে তো, ওদিকে যদি বেশি নিচু হয়। আরে আগে উঠে তো দেখ। তখন সেই ল্যাম্পের আলোর সাহায্যে সকলে মিলে খাটের নেওয়ার খুলতে আরম্ভ করল। খোলা শেষ হলে অনেকে মিলে খাটের পায়া থেকে পটরিগুলো বিচ্যুত করে ফেলল, টেবিলও এইভাবে ভাঙা হলো। খাটের পাটরি ও টেবিলের পায়া নেওয়ার দিয়ে বাঁধতে বাঁধতে বাইরে কাক ডেকে উঠল। গবাক্ষ পথে ভোরের আলো প্রবেশ করল। সকলে ধরাধরি করে তখন সেই মইকে দেওয়ালের গায়ে দাঁড় করিয়ে দিল। তখন গবাক্ষ ছেড়েও প্রায় এক হাত ওপরে উঠেছে তা দেখে সকলের বুকে এই প্রথম কিঞ্চিত আশার সঞ্চার হল। তিনকড়ি বলল, যদি বেরোতে পারি বেরিয়ে আমি কি করব, স্টেশনে যাব? কুঞ্জ বলল, আরে না না, স্টেশনে গিয়ে কি হবে, তারাই তো আমাদের শত্রু। প্রথমে দরজায় গিয়ে দেখবি, যদি দেখি শুধু শেকল বন্ধ আছে শেকল খুলে দিবি, আর যদি দেখিস তালা বন্ধ থানায় গিয়ে দারোগাকে সব কথা বলবি। কাছে কোথাও নিশ্চয়ই থানা আছে, দারোগা এসে আমাদের উদ্ধার করবে। সকলে মিলে সেই মইটা ধরে রইল। তিনকড়ি অতি কষ্টে বাঁধনের গাঁটে গাঁটে পা দিয়ে ওপরে উঠতে লাগল। ক্রমে গবাক্ষের কাছে পৌঁছে সেখানে সে বসল। নিচের থেকে জিজ্ঞাসা হলো, এই তিনকড়ি কি দেখছিস? মাঠ, মাঠে একটা শেয়াল চড়ছে। আরে মানুষ টানুষ কাউকে দেখছিস? কাউকে না। কতখানি নিচে জমি, এ কাঠ পৌঁছবে? না অনেক নিচু। এক কাজ করো না। কি? এই নেয়ার খোলো, টুকরোগুলো মুখে মুখে করে গিরো বাঁধো, দুখানি করে পাকিয়ে দড়ার মতো করো, একটা মুখ আমায় দাও, সেটা আমি নিচে নামিয়ে দিই, আর একটা মুখ তোমরা সকলে মিলে ধরে থাকো, আমি ওদিকে নেমে পড়ব এখন। সকলে বলল, বেশ বুদ্ধি করেছে, বাহ। তখন সেই ১৮ জোড়া হাত নেওয়ার খুলতে বাঁধতে এবং পাকাতে লেগে গেল। ২০ মিনিটের মধ্যে সমস্ত প্রস্তুত। নিচে থেকে সকলে বলে দিল, আগে গিয়ে দেখ দরজায় খালি শিকল বন্ধ আছে না তালা দেওয়া আছে, যদি তালা দেখিস এসে নিচে থেকে আমাদের বলবি, যত শীঘ্র পারিস থানায় যাবি, গিয়ে দারোগাকে সব কথা বলে এখানে নিয়ে আসবি। আচ্ছা আমি নামলাম, বলে দড়ি ধরে জানলার ভেতর দিয়ে তিনকড়ি নিজেকে গলিয়ে দিল। প্রাণ ভয়ে ছোটবাবু আধ ঘন্টা পূর্বেই চুপি চুপি এসে নিজের ডুপ্লিকেট চাবি দিয়ে তালা এবং শিকল খুলে দিয়ে গিয়েছিলেন। যুবকেরা কেউই তখন দ্বারের কাছে ছিল না, কোনো শব্দ পায়নি। ছোটবাবু ভেবেছিলেন অনতিবিলম্বে এরা জানতে পারবে এবং দ্বার খোলা পেয়ে পলায়ন করবে, তাহলে ভবিষ্যতে আর কুকুর মারা হবার আশঙ্কাটা থাকবে না। দরজা খুলে দিয়ে ছোটবাবু আবার আপিসে ফিরে গেলেন। দেখলেন গোবর্ধনবাবু সেই লম্বা টেবিলখানির ওপর খানকতক লাইন ক্লিয়ার বই মাথায় দিয়ে ঘুমোচ্ছেন। ছোটবাবু ডুপ্লিকেট চাবিটি লুকিয়ে রেখে বসে আপনার কাজ করতে লাগলেন। অনেকক্ষণ পরে গোবর্ধনবাবু একটু নড়ে চড়ে উঠলেন, মলিদা থেকে মুখ বের করে বললেন, ভোর হয়েছে যে, থানায় লোক পাঠালেন? ছোটবাবু বললেন, না এক বেটা খালাসিকেও দেখতে পাচ্ছি নে। আমি নিজেই যাব নাকি, থানা কত দূর এখান থেকে? তা এক মাইল হবে। আচ্ছা মশাই, এক কাজ করি না কেন, থানায় খবর না পাঠিয়ে বরং কলকাতায় একখানা টেলিগ্রাম করে দিই পুলিশের ইন্সপেক্টর জেনারেলের নামে, মিলিটারি পুলিশ নিয়ে একেবারে বন্দুক টন্দুক নিয়ে তারা আসুক, এইসব স্থানীয় পুলিশকে বিশ্বাস নেই মশাই। আমি যে এত কষ্ট করে ধরলাম, দারোগা নিজে নাম নেবার জন্য এসেছে, হয়তো আমায় আমলই দেবে না, টেলিগ্রাম একখানা করে দিই, কি বলেন? হ্যাঁ সে মন্দ নয়, বেশ তো আপনি বসে টেলিগ্রাম লিখুন, আমি ততক্ষণ বাসায় গিয়ে আপনার চায়ের জোগাড় করে আসি। আহ, এমন সময় এক পেয়ালা গরম চা পেলে তো বেড়ে হয় মশাই, একেই শীত,
তাতে সমস্ত রাত্রি জাগরণ। ছোটবাবু বাসায় গেলেন, গোবর্ধনবাবু কাগজ কলম নিয়ে টেলিগ্রাম লিখতে বসলেন। অনেক কাটকুট করে শেষে মুসাবিদাটুকু এই প্রকার দাঁড়াল, আমি কার্যবশত এই অঞ্চলে এসে অদূরে কোনো গ্রামে একটি ভীষণ স্বদেশী ডাকাতি হয়েছে জানতে পেরে অনেক কষ্টে এবং কৌশলে 19 জন ডাকাতকে ধৃত করে একটা ঘরে তালাবন্ধ করে রেখেছি। মিলিটারি পুলিশ নিয়ে শীঘ্র আসুন। গোবর্ধন দত্ত। মুসাবিদাটি 2-3 বার পড়ে গোবর্ধনবাবু অবশেষে নিজে স্বাক্ষরের নিচে লিখে দিলেন, বেঙ্গলি নভেলিস্ট, বাংলা উপন্যাসিক। দুটি উদ্দেশ্য ছিল, ইন্সপেক্টর জেনারেল সাহেব মনে না করেন যে কোনো দায়িত্বজ্ঞানহীন লোক এই টেলিগ্রাম পাঠাচ্ছে, দ্বিতীয়ত কে ধরিয়ে দিল সে সম্বন্ধে ভবিষ্যতে কোনো গোলযোগ না হয়। এই সময় বাইরে গোবর্ধনবাবু অনেক লোকের কোলাহল ও জুতোর আওয়াজ শুনে টেলিগ্রামখানি হাতে করে কৌতূহলবশত বাইরে গেলেন। যা দেখলেন তাতে তার প্রাণ উড়ে গেল। সেই তারা, সেই দল, কাঁধে তাদের খাট ভাঙা, টেবিল ভাঙা, বড় বড় কাঠ। একজন বলে উঠল, ওই রে পাগড়ি মাথায় ওই শালা। গোবর্ধনবাবু বুঝলেন তাঁর আসন্নকাল উপস্থিত, কিন্তু প্রাণ বড় ধন, সেটা বাঁচাবার জন্য একবার চেষ্টা করে দেখতে হয়। সুতরাং তিনি ছুটলেন। ডাকাতরাও ধর শালাকে ধর বলে তার পেছন পেছন ছুটতে লাগল। গোবর্ধনবাবু কিছু দূর ছুটে প্ল্যাটফর্মের তারের বেড়া টোপকে মাঠ দিয়ে জঙ্গল দিয়ে প্রাণপণে ছুটলেন। গাছের কাঁটায় তার কাপড় ছিঁড়ল, গা ক্ষতবিক্ষত হয়ে গেল, তবু তিনি ছুটলেন। এক পাটি জুতো খুলে পথে পড়ে রইল, এক পায়ে জুতো শুদ্ধ তিনি ছুটলেন। ক্রমে দ্বিতীয় জুতোটিও খুলে পড়ল, তবুও তিনি ছুটলেন। পায়ে কাঁটা ফুটতে লাগল, পাথরকুচি বিঁধতে লাগল, ক্রমে তার গতি মন্দ হয়ে এল। অবশেষে হাঁপাতে হাঁপাতে এক স্থানে বসে পড়লেন। চারিদিকে চেয়ে দেখলেন ঘন জঙ্গল। কান পেতে রইলেন ডাকাতরা তার পশ্চাদ্ধাবন করে আসছে কিনা। অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু কারো কোনো সাড়া শব্দ পেলেন না। মনে মনে তখন গোবর্ধনবাবু ভাবলেন, স্টেশনে ওরা বেশিক্ষণ অপেক্ষা করবে না, কারণ নিজেদের প্রাণের ভয় তো আছে। তাই ঘণ্টা দুই সেখানে বসে থেকে তিনি ধীরে ধীরে বের হলেন। পা কেটে ব্যথা হয়েছে, খোঁড়াতে খোঁড়াতে চলতে লাগলেন। পথ ভুলে ঘুরে ফিরে বেলা 9টার সময় স্টেশনে উপস্থিত হলেন। ডাকাতদের কাউকে কোথাও দেখতে পেলেন না। অনুসন্ধানে জানলেন ছোটবাবু বাসায় গেছেন। বাসায় গিয়ে ছোটবাবুর সঙ্গে সাক্ষাৎ করলেন। ছোটবাবু হেসে বললেন, কি কোথায় ছিলেন এতক্ষণ? ডাকাতরা আপনাকে খুঁজছিল যে। গোবর্ধন নিম্নস্বরে জিজ্ঞাসা করলেন, কোথায় গেল তারা? তারা এতক্ষণ কলকাতায় পৌঁছে গেছে। ছোটবাবু তখন যুবকদের কাছে বাস্তবিক যা শুনেছিলেন, তাদের বরযাত্রী যাওয়া প্রভৃতি, তা বর্ণনা করলেন। গোবর্ধনবাবু বললেন, আচ্ছা কি করে বেরুলো তারা? ছোটবাবু এইবার কল্পনার সাহায্য গ্রহণ করে বললেন, সে মশাই আশ্চর্য কৌশল। এই 7টা ট্রেনে তারা চলে গেলে আড়তে গিয়ে দেখলাম কিনা বাইরে তালা যেমন বন্ধ ছিল তেমনি রয়েছে। ওই খাট ভেঙে নেওয়ার খুলে তারই মই তৈরি করেছে, করে সেই জানলার ফুটোয় ওঠো, তারপরে একে একে টুপ টুপ করে লাপিয়ে পড়েছে। উফ, কি কৌশল, কি সাহস! গোবর্ধনবাবু কিছুক্ষণ চিন্তা করে বললেন, দেখুন, তারা ডাকাতি বটে, বিয়ের বরযাত্রী নয়। বরযাত্রী এসেছিল এটা আপনাকে মিথ্যে কথা বলে গেছে। যা হোক, আমার নামটাম তাদের কাছে বলেননি তো? আরে রাম, আমাকে অনেকবার করে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করলে বটে, কিন্তু আমি বললাম, মশাই কত লোক আসছে, কত লোক যাচ্ছে, কত লোকের খবর রাখবো বলুন। তবে হ্যাঁ, মলিদা চাদর গায়ে মাথায় পাগড়ি জড়ানো একটা লোককে প্ল্যাটফর্মে রাত্রে দেখেছিলাম বটে। ওই যা বলছেন আপনারা, বোধ হয় পাগল টাগল হবে। গোবর্ধনবাবু একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, নামটি আমার বলেননি যে এইটি ভারী উপকার করেছেন। আর ফের যদি তারা কি তাদের দলের লোক এসে আমার সম্বন্ধে কিছু জিজ্ঞাসাবাদ করে, তবে দোহাই আপনার, বলবেন না। বলে গোবর্ধনবাবু ছোটবাবুর হাত দুখানি চেপে ধরলেন।
ছোটবাবু বললেন, আরে খেপেছেন, সে কি আমি বলি, জিভ কেটে ফেললেও না। ছোটবাবুর বাসাতেই স্নানাহার করে দ্বিপ্রহরের গাড়িতে গোবর্ধনবাবু কলকাতা রওনা হলেন। পরদিন ডাকেই ছোটবাবু একটি বৃহৎ বুক প্যাকেট পেলেন। গোবর্ধনবাবু তাঁকে নিজের গ্রন্থাবলী সম্পূর্ণ এক সেট উপহার পাঠিয়েছেন। প্রত্যেক পুস্তকে উপহারের কথা লিখে স্বাক্ষর করেছেন, আপনার চিরকৃতজ্ঞ গোবর্ধন।